সন্ধেবেলা ভুলেও করবেন না এই কাজগুলি, অজান্তেই জীবনে আপনার চলে আসবে চরম বিপদ। বাস্তুশাস্ত্রে অনেক নিয়ম ও তার প্রতিকারের কথা বলা হয়েছে। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় কী কী করা উচিত এবং কী কী উচিত নয়, সেই বিষয়ে বাস্তুতে বিভিন্ন রকমের নিয়ম রয়েছে। বাস্তুশাস্ত্র অনুসারে সূর্যাস্তের সময় কোনো কাজ না করার পরামর্শ দেওয়া হয়। এটি করলে ঘরে নেতিবাচকতা আসে, তাই এই কাজগুলো যদি সন্ধ্যার পর ভুলেও করা হয় তাহলে অর্থহানি, রোগের মতো নানা রকমের সমস্যার মধ্যে পড়তে হয়। এবার জেনে নিন বাস্তুশাস্ত্র অনুযায়ী সন্ধ্যেবেলা কোন কোন কাজ করা উচিত নয়। দরজা বন্ধ রাখা। বাস্তুমতে সন্ধ্যায় বাড়ির প্রধান দরজা বন্ধ রাখা একদম উচিত নয়, বিশেষত সন্ধ্যেবেলা ঠাকুর বা পুজোর আরতি করার সময় দরজা বন্ধ রাখা ঠিক নয়। এটা বলা হয়, এটা আমরা সবাই জানি যে এই সময় মা লক্ষ্মী ঘরে প্রবেশ করে, তাই এই সময় দরজা বন্ধ রাখলে দেবী লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করতে পারবেন না, তার জন্য লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত থাকবেন সেই বাড়ির গৃহ। সেই জন্য আপনার বাড়ির মধ্যে দারিদ্রতা নেমে আসবে, তাই সন্ধ্যার সময় আপনার বাড়ির প্রধান দরজা খুলে রাখবেন, তাহলে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার বাড়িতে আসবে। এবার যেটা বলা যাবে, তুলসী গাছ স্পর্শ করবেন না। এমনিতেই বলা হয় বিকেলের পর গাছে হাত দিতে নেই, তারই মধ্যে সন্ধ্যের সময় তুলসী গাছকে একদমই স্পর্শ করা উচিত নয়, কারণ সন্ধ্যের পর এই কাজ করলে তুলসী দেবী রাগ করেন, তাই সন্ধ্যেই ভুলেও তুলসী স্পর্শ করবেন না। দেবী তুলসীকে লক্ষ্মীর রূপ হিসেবে বিবেচনা করা হয়, তাই এই কাজ করলে মা লক্ষ্মী রুষ্ট হন এবং বাড়িতে নানা রকমের বিপদ আপদ, অর্থনৈতিক সমস্যা দেখা দেয়। তুলসী পাতা তুলবেন না, তুলসী গাছ স্পর্শ করবেন না। সন্ধ্যের পর, সন্ধ্যের সময় দান করা উচিত নয়। বিভিন্ন জিনিস দান করায় নানা রকমের নিয়ম রয়েছে জ্যোতিষ মতে, বাস্তুশাস্ত্র মতে। সেই মতো সূর্যাস্তের সময় রসুন, পেঁয়াজ, লবণ, টক জাতীয় কোনো জিনিস, ছুঁচ ইত্যাদি কাউকে দেওয়া বা কারোর কাছ থেকে নেওয়া একদম উচিত নয়। বাস্তুমতে এতে পরিবারে নানা রকমের সমস্যার সৃষ্টি হয়। এছাড়া সন্ধেবেলায় বাড়ি থেকে কোনো ভিক্ষুককে খালি হাতে ফেরানো খুবই অশুভ। আপনার যা সামর্থ্য, আপনার সামর্থ্য অনুযায়ী আপনি কিছু দান করুন। পাশাপাশি সন্ধ্যায় টাকা লেনদেন করাও ঠিক নয়, এই সময় কাউকে ধার দেওয়া থেকে বিরত থাকা জরুরি, কারণ এই সময় ধার দেওয়া টাকা ফেরত পাওয়া যায় না বলেই জানি। তবে সন্ধেবেলায় ধার দেওয়া মানে আপনার ঘর থেকে আপনার মা লক্ষ্মীকে আপনি বার করে দিচ্ছেন, সেই জন্য সন্ধেবেলায় যেন কখনোই ধার দেবেন না। সন্ধেবেলায় ক্লেশ বৃদ্ধি। সূর্যাস্তের সময় বাড়ির কোনো সদস্যের ঘুমানো বা ঝগড়া করা একদম উচিত নয়। এটা জানা হয়, আপনারা সবাই জানেন যে সন্ধ্যায় বাড়িতে সম্পদের দেবী লক্ষ্মীর আগমন ঘটে। এই সময় বাড়িতে পরিবারের সদস্যরা কিংবা বাইরের কোনো ব্যক্তির সঙ্গে যেন কলহ ক্লেশে জড়িয়ে পড়বেন না বা ঝগড়া করবেন না। এতে লক্ষ্মীর পরিবর্তে অলক্ষ্মীর আগমন ঘটবে, এতে ঘরে দারিদ্রতা আসবে এবং ব্যক্তির আর্থিক অবস্থা আরও খারাপ হতে পারে। তাই সন্ধেবেলায় বাড়ির পরিবেশ সুন্দর, শান্ত, পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, যাতে মা লক্ষ্মী রুষ্ট না হয়, আপনার বাড়িতে প্রবেশ করতে পারে অতি সহজে। সন্ধেবেলায় শুভ কাজ করুন, যতটা পারবেন সন্ধেবেলায় শুভ কাজে নিজেকে যুক্ত রাখুন। কোনো রকম কোনো অশুভ কাজ সন্ধেবেলায় যেন করবেন না, যে সন্ধ্যার সময় এবং পরে নেতিবাচক শক্তি সক্রিয় হয়ে ওঠে, তাই এই সময়ের মধ্যে এই সমস্ত কাজগুলো একদম পরিহার করুন। কিংবা সূর্যাস্তের সময় বেশ কিছু কাজ করা শুভ বলেই মনে হয়, যেমন সন্ধেবেলায় দেবতাদের পুজো বা আরতি করা অত্যন্ত শুভ, দেবতার গান করা, দেবতার নাম জপ করা, দেবতা পুজো করা, দেবতার আরতি করা খুবই শুভ। তাই সন্ধেবেলা যতটা পারবেন এই শুভ কাজগুলি করুন। বাস্তুমতে ঘরে নেগেটিভ শক্তি
প্রভাব এতে অনেক আটকে যায়, নেগেটিভ প্রভাব আসতে পারে না সংসারের মধ্যে। সমস্ত কাজের একটা নির্দিষ্ট সময় রয়েছে, যদিও সামাজিক যোগাযোগের মাধ্যমে এ যুগে এখন দিন রাত বলে কোনো পার্থক্য নেই, দিন ও রাত, রাত ও দিন এইভাবেই যেন এখনকার মানুষ এইভাবেই এটাকে নিয়ে নিচ্ছে। তাই এর ভেতরেও গ্রোথ মাইন্ড সেট টিপস সাতটি কাজের তালিকা রয়েছে, যেগুলো আপনি সন্ধ্যে 7টার পর না করাটাই ভালো। এগুলো মানবেন কি মানবেন না সেটা সম্পূর্ণ আপনার নিজস্ব ব্যাপার, তবে এই কাজগুলো একদম করা উচিত নয়, কারণ এই কাজগুলো করলে আপনার সংসারে অমঙ্গল হবে, আপনার বাস্তু দোষ ঘটবে, আপনার সংসারে মা লক্ষ্মী ক্রুব্ধ হবেন, আপনার সংসার থেকে নেতিবাচক শক্তি ভীষণভাবে প্রবেশ করবে। তাই সেই জন্য সন্ধ্যে 7টার পর এই সমস্ত কাজগুলো করা একদম উচিত নয়, 7টার আগে বা পরে, ঠিক সন্ধ্যার সময়। সন্ধ্যার সময় কোনোরকম সিরিয়াস আলোচনায় ঢুকবেন না, সন্ধ্যে 7টার সময় কোনোরকম সিরিয়াস তর্ক বিতর্ক বা ঝুড়ঝামেলা হবে, অশান্তি পাবেন এই রকম কোনো আলোচনার মধ্যে ঢুকবেন না। সন্ধ্যার সময় যতটা পারবেন ভগবানের নাম গান করুন, ভগবানকে নিয়ে ভাবুন, ভগবানের বই পড়ুন, এইগুলো করুন। সন্ধ্যে 7টার পর যেমন চা কফি ভারী খাবার খাওয়া উচিত নয়, ভারী আরাপেও যাওয়া উচিত নয়, মনটাকে যতটা পারবেন শান্ত হালকা রাখুন, তাতে করে আপনার গৃহেরও ভালো আপনার নিজেরও ভালো। কেননা এই ভারী আলাপে রাত কাটায় কোনো অবস্থায় গিয়ে শেষ হতে পারে এর কোনো ঠিক নেই। জরুরি আলাপগুলো সকালে বা বিকেলে সেরে ফেলুন, রাতে হালকা খাবার খান, হালকা গল্পগুজব করুন, পরিবারের সঙ্গে সময় কাটান, এইভাবে দিনটাকে কাটান। সন্ধ্যে 7টার পর যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস থেকে দূরে থাকার চেষ্টা করুন। পারতপক্ষে বিছানায় মোবাইল নিয়ে যাবেন না, কেননা মোবাইল ল্যাপটপ টেলিভিশনের নীল আলো আমাদের ঘুমের প্রধান শত্রু। আর শারীরিক মানসিকভাবে সুস্থ থাকার জন্য রাতে 8 ঘন্টা ঘুমের কোনো বিকল্প নেই, তাই আপনার মোবাইল ল্যাপটপ টেলিভিশন ঘুমের ক্ষতি করবে, মানসিক উদ্বেগ বাড়াবে, সেই জন্য এগুলো থেকে যতটা পারুন দূরে থাকুন এবং আপনার বিছানায় যেন এগুলো রাখবেন না, এতে করে আপনার মানসিক বিভ্রান্তির সৃষ্টি হবে। সন্ধেবেলায় যতটা পারবেন শান্ত থাকুন, সন্ধ্যে 7টার পর কোনো ব্যায়াম করবেন না, তবে এমন ব্যায়াম করবেন না, ঘুমানোর আগে হালকা মেডিটেশন করতে পারেন, তবে কঠিন শারীরিক পরিশ্রম নয়, এমন কিছু না করাই ভালো যেটা করলে আপনার শরীরে বেশি চাপ পড়বে, এরকম কোনো রকম কোনো কাজ করবেন না। সন্ধ্যে 7টার পর যে কোনো ধরনের ইলেকট্রিক ডিভাইস তো ব্যবহার করবেন না, এছাড়া যতটা পারবে নিজেকে হালকা আলোচনার মধ্যে রাখবেন। সন্ধ্যে 7টার পর কোনো ভারী খাবার খাবেন না, হালকা কিছু খান, সবজি ডাল ভাত সামান্য খাবার খান, সামান্য হালকা হালকা পাচ্য খাবার রুটি খান, এরকম সহজপাচ্য খাবার খান, স্যালাড স্যুপ রাতের জন্যে খুবই ভালো, বিভিন্ন রকম ফলের স্যালাড বানিয়ে খেতে পারেন, খেতে পারেন দই ও ফলের জুস। রাতে ভারী খাবার খেলে হজমে গোলমাল দেখা দিতে পারে, ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, তাই হালকা ধরনের খাবার আপনার খাদ্য তালিকাতে রাখুন। সন্ধ্যে 7টার পর কোনো ক্যাফেই নয়, যদিও ঢাকা শহরে বিভিন্ন মোড়ে অলিতে গলিতে চা কফি বা ক্যাফেইন ভিত্তিক আড্ডা শুরু হয় সন্ধ্যে থেকে, কিন্তু এটি স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। সন্ধ্যে 7টার পর স্ন্যাক্স বা নাশকতা হিসেবে ফ্যাটি খাবার খাবেন না, যেমন এক্সট্রা টিজি বার্গার, পাস্তা, চিকেন ফ্রাই ইত্যাদি। এ জাতীয় খাবার খাবার পর শারীরিক পরিশ্রম করতে হয় আর কমপক্ষে 4 ঘন্টা পর ঘুমোতে হয়। একান্তই যদি খেতে ইচ্ছা করে বিকেলে খান, তারপর হাঁটাহাঁটি করুন, আপনার শরীরটা সুস্থ হয়ে যাবে।
কখনো কোনো দুশ্চিন্তা বা হতাশা নিয়ে আপনার বিছানায় আপনি যাবেন না। জীবনকে সবসময় ইতিবাচকভাবে দেখার চেষ্টা করুন, বিশেষ করে দিনের শেষ ভাগে বা সূর্য ডোবার পর। কোনো নেতিবাচক চিন্তা নয়, কোনো একটা ইতিবাচক চিন্তা নিয়ে জীবনটাকে চালান। জীবনে ঘটা যে কোনো ভালো ঘটনার জন্য জীবনকে ধন্যবাদ জানিয়ে ঘুমোতে যান। বাস্তু নির্দেশ করে সূর্য ডোবার পর এমন কাজ করা হয় যেগুলো একেবারেই উচিত নয়। সূর্যোদয় সূর্যাস্ত মানে দিন ও রাতের সংযোগস্থল, তাই শাস্ত্রে এই সময়টিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। শাস্ত্রে বলা হয় সূর্যাস্তের পর কিছু কাজ করা অশুভ। বড়রা প্রায় বলে থাকেন সন্ধে হলে ঘরে ঘুমোনো বা ঘর ঝাঁট দেওয়া বা ঝুল ঝাড়া এগুলো উচিত নয়। এর পেছনে বিশেষ কারণ রয়েছে যে এই সমস্ত কাজগুলি করলে দেবী লক্ষ্মী ক্রুব্ধ হন, এতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী দেবী সরস্বতী, দেবী লক্ষ্মী, দেবী দুর্গা সন্ধ্যায় আগমন করেন, এমন কিছু পরিস্থিতি সৃষ্টি করবেন না যার ফলে তাদের আসতে আপনার গৃহে সমস্যা হতে পারে। সমস্ত দেবীকে সন্তুষ্ট রাখতে এবং আর্থিক সমস্যার মুখোমুখি না হতে সূর্য ডোবার আগে এগুলি এড়িয়ে চলাই ভালো। সূর্য ডোবার পর এই কাজগুলি করবেন, তবে আপনার সংসারে সবটা ভালো হবে। সব কিছু কাজের জন্য সঠিক সময় রয়েছে। একজন মানুষের সঠিক অভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা সন্ধ্যায় ঘুমোন তাদের এটা করা উচিত নয়, এতে করে তাই সেই ব্যক্তির আয়ু কমে যায় এবং নানা রোগের শিকার হতে হয়। সূর্যাস্ত বা সন্ধ্যার সময় দেবী লক্ষ্মী ঘরে আসেন, এই জন্য সন্ধ্যায় ঘরের দরজা খুলে রাখুন। আপনার বাড়ির সদর দরজা সন্ধ্যার সময় খুলে রাখুন যাতে দেবী লক্ষ্মীর আসতে সুবিধা হয় আপনার সংসারের মঙ্গল করতে। ঘর বা উঠোন ঝাড় দেবেন না। শাস্ত্র অনুসারে সূর্যাস্ত ও সন্ধ্যার সময় ঘর ঝাড়ু দেওয়া একদম উচিত নয়। কথিত রয়েছে যে এই সময় দেবী লক্ষ্মী ঘরে প্রবেশ করেন, ঝাড়ু দিলে সেই বাড়ি থেকে চলে যায়, সেই বাড়ির আর্থিক অনটন শুরু হয়। দোরগোড়ায় বসবেন না। শাস্ত্র অনুসারে সন্ধ্যায় বাড়ির চৌকাঠে বসে থাকা উচিত নয়, এটাকে খুবই অশুভ বলে মনে হয়। এটা করলে দেবী লক্ষ্মী আপনার ঘরে প্রবেশ করবেন না। সূর্যাস্তের পর তুলসী গাছে একদম যেন জল দেবেন না। ভগবান বিষ্ণু অত্যন্ত অসন্তুষ্ট হন, ফলে আপনার বাড়িতে নেতিবাচক প্রভাব বিস্তার হয়। রাতে নখ চুল কাটা থেকে বিরত থাকুন, এর কারণে লক্ষ্মী অসন্তুষ্ট হবে, তাই সূর্যাস্তের পর এই কাজগুলি করবেন না। সূর্যাস্তের পর সম্পদ অর্থ দান করা একদম উচিত নয়, কারণ এই সময় দেবী লক্ষ্মীর আগমন, এই সময় অর্থ দান করা আপনার ক্ষতি হতে পারে। হিন্দু ধর্মে হলুদকে আমাদের অনেক শুভ কাজে ব্যবহার করা হয়, এটি বৃহস্পতির কারণ বলে মনে করা হয়, তাই সূর্যাস্তের পর হলুদ দেওয়া উচিত নয়। এটা বিশ্বাস করবেন আপনারা সবাই জানেন যে হলুদ হচ্ছে আমাদের রান্নাঘরের একটা বিশেষ মশলা, এটিকে বৃহস্পতি বলে আমরা জানি, তাই বৃহস্পতিকে দুর্বল করে দেয় যদি আপনি হলুদ কাউকে সন্ধ্যেবেলায় দান করেন। শাস্ত্রে দুধ দান করা অত্যন্ত ফলদায়ক বলে বিবেচিত হয়েছে, এটি চাঁদের কারণ। আপনি সোমবার শুক্রবার দুধ খান এবং দুধ দান করুন, তবে সূর্যাস্তের পর কখনোই যেন দুধ দান করবেন না, এতে লক্ষ্মী দেবী এবং ভগবান বিষ্ণু বিরক্ত হন, এতে আপনার অর্থনৈতিক অসুবিধা পড়তে হয়। দই দান করবেন না। দই শুক্রের সাথে সম্পর্কিত, শুক্র সুখ ও সমৃদ্ধি বাড়ায়, সূর্যাস্তের পর এটা দান করা খুবই অশুভ, তাই শুক্র রাগান্বিত হতে পারে। শুক্র রাগান্বিত হলে আপনার সুখ কমে যাবে, তাই কারো কাছ থেকে দই নেওয়া বা সন্ধ্যেবেলায় কাউকে দেওয়া থেকে বিরত থাকুন।